এখন আমাদের দল যখন বলছে যে শেখ হাসিনার অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমানে পরিণত হবে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না সেই প্রশ্নে যদি আমার কাছে বলেন তাহলে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো অত বড় মাপের একজন নেতা সম্পর্কে আমি ওইভাবে মন্তব্য করব না। তবে আমরা একটি মাপকাঠি দিয়েছি, সেই মাপকাঠিতে যারা পড়বেন তারাই আসলে জাতীয় বেইমান হবেন। সর্বশেষ কাদের সিদ্দিকী সাহেব যেটি বলেছেন যে তিনি বেরিয়ে আসার সময় তিনি তার বুবুকে জিজ্ঞাসা করেছিলেন যে সাংবাদিকরা যদি প্রশ্ন করে সেক্ষেত্রে তিনি সাংবাদিকদের কী উত্তর দেবেন, এবং সেখানে কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে তার বুবু তাকে বলে দিয়েছেন যে তিনি বেরিয়ে সাংবাদিকরা যদি তাদেরকে জিজ্ঞাসা করে তাহলে তিনি বলবেন যে পারিবারিক আলোচনা হয়েছে। এই যে তিনি এই কথাটি সাংবাদিকদেরকে প্রকাশ করেছেন এর মাধ্যমেই কাদের সিদ্দিকী বুঝিয়েছেন যে সেখানে যে রাজনৈতিক আলোচনা হয়েছে সেই রাজনৈতিক আলোচনা প্রকাশ্যে আনবার জন্য প্রধানমন্ত্রী তাকে সম্মতি দেননি। এখানেই আমার যেটা মনে হয় যে বঙ্গবীর কাদের সিদ্দিকী আসলে আওয়ামী পরিবার বা আওয়ামী ঘরানার রাজনীতি যেহেতু তিনি করেন, অতএব আগেও তিনি যেমন আওয়ামী রাজনীতি করেছেন, এর পরবর্তীতে ক্ষমতার অন্তর্কুন্দলে যখন তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন এবং পরবর্তী তিনি তার মতো করে একটি রাজনৈতিক দল গঠন করেছেন, তার পরবর্তী সময় আসলে তিনি লোকচক্ষুর আড়ালে আওয়ামী লীগই করেছেন, হয়তো বা মানুষকে অন্যভাবে বুঝিয়েছেন, তবে দিন শেষে তিনি আওয়ামী লীগ। আমি প্রথমত যে বিষয়টি বলবো সেটি হলো যে অনেক দিনের ভাই বোনের মান অভিমানের পালা হয়তো বা ভাঙতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বুবুকে সন্তুষ্ট করতে গিয়ে আগামী নির্বাচন সুন্দর হবে সুষ্ঠু হবে সেটি কাদের সিদ্দিকী সাহেব বলতেই পারেন, এবং আমাদের সদস্য সচিব বা আমাদের গণ অধিকার পরিষদ যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের অধীনে যারা জাতীয় নির্বাচনে যাবেন আগামী জাতীয় নির্বাচনে যাবেন তারা বেইমান হবেন, এই বিষয়টি কিন্তু শুধুমাত্র আমাদের দল যে প্রথম বলেছে বিষয়টি এমন না। এটি এর আগেও একসময় এরশাদের শাসনামলে যখন জাতীয় নির্বাচন আসেন তখনও শেখ হাসিনা বলেছেন, সেম কথাটি শেখ হাসিনা বলেছেন এবং পরবর্তীতে দেখা গেছে শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন আমাদের দল যখন বলছে যে শেখ হাসিনার অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমানে পরিণত হবে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না সেই প্রশ্নে যদি আমার কাছে বলেন তাহলে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো অত বড় মাপের একজন নেতা সম্পর্কে আমি ওইভাবে মন্তব্য করব না। তবে আমরা একটি মাপকাঠি দিয়েছি, সেই মাপকাঠিতে যারা পড়বেন তারাই আসলে জাতীয় বেইমান হবেন। শেখ হাসিনার অধীনে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন জনগণ তাদেরকে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করবে। এখন এইখানে যেই নির্বাচনে যাবেন, আমি স্পেসিফিকলি কারো বিষয়ে বলতে চাচ্ছি না, যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ তাদেরকে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী গিয়ে শেখ হাসিনার বাসভবনে বা ওই গণভবনে সেখানে গিয়ে কাঁঠালের বার্গার খেলেন কি না বা কাঁঠালের চপ খেলেন কি না অথবা আপনার এই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনও খেলেন কি না? বঙ্গবীর কাদের সিদ্দিকী এ অনেক বড় মাপের একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান অসামান্য, জানেন বঙ্গবীর খেতাবে উনি ভূষিত হয়েছেন। তো এই ব্যক্তি যে সময়তে যে বিভিন্ন সময়ে যে কথাবার্তা উনি বলেন বা যেই টাইপের কথা বলতেছেন, আমার মনে হয় কি যে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এমন একটা বাংলাদেশ উনি চেয়েছিলেন, সেই বাংলাদেশ অন্তত মানুষের গণতন্ত্র থাকবে, কথা বলার অধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে। কিন্তু বঙ্গবন্ধুর যে কন্যা, এই যে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা, তো উনি এমন একটা রাষ্ট্র আসলে দিয়েছেন এই দেশের জনগণকে, সেইটা ওই বঙ্গবীর বা আসলেই আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রকৃত আশা, সেটা যে করেছিল সেই আশাটা বাস্তবায়ন হয়নি। তো সেই জায়গা থেকে একটা ক্ষোভ থাকতে পারে, সেই কারণে উনি আওয়ামী লীগ দলটা ছেড়ে দিয়েছেন, কিন্তু পারিবারিকভাবে যে তাদের সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন না। সেই জায়গাতে উনি বাহিরে যতই জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কথা বলুক, কিন্তু প্রকৃতপক্ষে জননেত্রীর কাছে বা ওনার সেই বোন, উনি বলে আমার বোন হয়, সেখানে যদি যায় সেখানে ওনার কোনো কথা সেই নেত্রীর কাছে বাস্তবায়ন করতে পারেন না। আর এটা তো সত্য, বাংলাদেশে এক নেত্রীর কথাই সব চলে, আমাদের সাংবিধানিক এবং অন্যান্য সমস্ত দিক থেকেই ক্ষমতা একজনের হাতে, যে প্রধানমন্ত্রী থাকে। তো তার সামনে গিয়ে ওখানে অন্তরালে কি হবে আর তিনি কি প্রস্তাব লাগবে আর কী আলোচনা হবে সেটা যে খুব বড় কিছু এইটা না। তবে এইটা হইতে পারে যে উনি যে দলটা করতেন না আবার হয়তো আওয়ামী লীগে যোগ দিবেন, অথবা অন্য কোনো চিন্তাভাবনায় তাকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সেইটাই হয়তো হবে। এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার যে সেই বলিষ্ঠ আওয়াজ
বা তার ইচ্ছা সে বাস্তবায়ন করতে পারবে সেটা মনে হয় না। কারণ আপনাকে মনে করাই দেই, এটা লতিফ সিদ্দিকী যখন চাইলো আওয়ামী লীগ থেকে তাকে রাখা হবে না, বহিষ্কার করা হবে, তার পদ পদবী থেকে বঞ্চিত করা হবে, যেভাবেই হোক তাকে কিন্তু মাইনাস করা হয়েছে। এখানে একমাত্র নেত্রীর ইচ্ছা যেটা, প্রধানমন্ত্রীর ইচ্ছা যেটা, সেটাই হবে। এর বাইরে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী ওখানে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য কিছু করবে এটা বরঞ্চই না, বরঞ্চ এই সময়তে এসে আওয়ামী লীগের সম্মেলনের আগে অবশ্যই আওয়ামী লীগের পক্ষে যায়, দেশের জনগণের বিপক্ষে যায়, এমন কোনো ব্যাপারই হয়তো ওখানে আলোচনা হলেও হয়ে থাকতে পারে। কিন্তু সেটা তো আসলে স্বীকার করেন নাই যে ওখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে কি না, বলেছেন যে হলেও হতে পারে, বা রাজনৈতিক দুজন ব্যক্তি এক জায়গায় থাকলে তো রাজনৈতিক আলোচনা হয়ই, তো এই ধরনের কিছু হয়েছে। তো আলটিমেট কথা হচ্ছে যে ওখানে গিয়ে জনগণের লাভ হয় বা জনগণের জন্য ভালো এমন ধরনের কোনো আসলে আলাপ আলোচনা হয়েছে বলে মনে হয় না। জনগণের জন্য ভালো বলতে ভোটাধিকার নিশ্চিত হবে এবং ভোটাধিকারের জন্য উনি রাজপথে লড়বেন, জনগণের জন্য কাজ করবেন, এই বয়সও বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর নাই। আর সেই সাহস শক্তিমত্তা দেখে প্রধানমন্ত্রীর সামনে তিনি যে কিছু বলবেন সেই অবস্থাও বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর। আমি শেষে আরেকটু জানতে চাচ্ছি, তিনি যখন সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন সেখানে তিনি কিছু মন্তব্য করেছেন, তাকে বলা হয়েছে যে আপনি যে যখন ডক্টর কামাল এবং হচ্ছে যে তাদের একটা ঐক্য হয়েছিল 2018 সালে যে নির্বাচনে, সেই নির্বাচনে বা তাদের সাথে থাকার তার ইচ্ছা আছে কিনা, বা বিএনপির সাথে জোটে তার যাওয়ার ইচ্ছা আছে কিনা, তিনি এই বিষয়টি উত্তর দিয়েছে যে তার ডক্টর কামাল এদের সাথে যাওয়ার কোনো এখন সুযোগ নেই, তিনি একটা বড় ভুল করেছিলেন এবং বিএনপির সাথে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ বিএনপি যে রাজনীতি করছে সেই ধারা থেকে তারা এখনও বেরোতে পারেনি। তার এই মন্তব্যটাকে আপনি এই মুহূর্তে কীভাবে দেখছেন? এই মুহূর্তে আমি আগে যে বলেছি ঠিক সেই কথাটাই, এই বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী তার অবস্থানগত কারণে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের পরিবার এই দুইটার সাথে তার সম্পর্কের কারণে তিনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। তো প্রকৃতপক্ষে বাস্তবতা বুঝেন, এদেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, দেশে আইনের শাসন নেই, এইটা বোঝার পরেও এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী যে সেই সময়ের মতো, মুক্তিযুদ্ধের সময়ের মতো কোনো স্টেপ নেবেন সেই সক্ষমতাই তার নাই, বয়স হয়ে গেছে একটা, এই অবস্থাতে ওইভাবে পারবেন না। তো আলটিমেট সে যাই করুক, সবশেষে তার কর্মক্ষেত্রের বা কার্যক্রমের ফসল আওয়ামী লীগের ঘরেই উঠবে, এই কারণেই সে বিএনপি সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষের পক্ষে ভোটাধিকার নিয়ে আসার জন্য, অন্যান্য মৌলিক মানবাধিকার নিয়ে বিএনপি যে 27 দফা এবং 10 দফা দিয়েছে, এগুলো সম্পূর্ণ দেশের জনগণের, সেই জায়গাতে দাঁড়িয়ে বিএনপির সমালোচনা আওয়ামী লীগের মতো একটা ফেসিবেদী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি করে, সেটা অবশ্যই আওয়ামী লীগের ঘরেই যাবে, অন্তত জনগণের বা কাজে আসবে না। বিএনপির এটা শুধু বিএনপির না, এটা জনগণের দাবিতে পরিণত হয়ে গেছে। আজকে যদি বিএনপি ছাড়া অন্য কোনো দলও সেই বিএনপির মতো নেতৃত্ব দিতে পারত, জনগণ তাদের পক্ষেই কথা বলত, তো বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সেখানে পিছনে তারা কী করছে সেই সমস্ত কাজের মূল্যায়ন করে বিএনপিকে সে এই ধরনের মন্তব্য করতেছেন, তো বোঝাই যায় যে আসলে উনি জনগণের জন্য আসলে ভবিষ্যতেও কাজে লাগবে না, এই অন্তত 18 নির্বাচনের পর থেকে বলতেছি, সে তখনও কাজে লাগবে না। তার এই বক্তব্য কোনো রাজনীতিতে ইম্প্যাক্ট ফেলবে না, এটা ইম্প্যাক্ট ফেলার মতো কিছু হবে বলে মনে করি না। কারণ এই মুহূর্তে রাজনীতিতে ইম্প্যাক্টের একটাই বিষয়, সেটা হচ্ছে কারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষকে ভোট দেওয়ার জন্য একটা সুযোগ করে দিতে চায়, সেখানে যারা আসবে তাদের কথাবার্তা, তাদের কার্যক্রমই মানে জনগণের মধ্যে রাজনীতিতে ইম্প্যাক্ট ফেলবে, সেটা হচ্ছে এখন আমি এই মুহূর্তে মনে করি লিডিং পার্টি হচ্ছে বিএনপি। তাদের একটা কর্মী মারা গেলে তাদের একজন কর্মীকে আপনি দেখেন কোনটা ইম্প্যাক্ট ফেলেছে, একজন কর্মী এই যে গাজীপুরের সেখানে তাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তার মায়ের জানাজায় নিয়ে যায়, সেখানে যে অমানবিকতার পরিচয় বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, বাংলাদেশ পুলিশ প্রশাসন একটা প্রতিষ্ঠান হিসেবে যেটা বিশ্বমঞ্চে প্রকাশ করেছে, এই জিনিসটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে।